ঢাকা মেডিকেলে শনিবার রাতে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে দেশের সব হাসপাতালে শাটডাউনের ঘোষণা দিয়েছেন ইন্টার চিকিৎসকরা হামলা ভাঙচুরের জেরে চিকিৎসকদের কর্মবিরতিতে সকাল থেকে কার্যত অচল ঢাকা মেডিকেল বন্ধ রয়েছে জরুরি বিভাগের চিকিৎসা সমস্যা সমাধানে ইন্টার্ন চিকিৎসকদের সাথে ঢাকা মেডিকেলের পরিচালকের বৈঠকে কোনো সমাধান আসেনি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছেন সেনা সদস্যরা এরই মধ্যে জরুরি বিভাগে দেখা গেছে রোগীর ভিড় এর মধ্যে মোমূর্ষ রোগীও রয়েছেন এর আগে ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের চালানো হয় ভাঙচুর জরুরি বিভাগে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটে পরে স্বাস্থ্য সুরক্ষা আইনের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা চব্বিশ ঘন্টায় দাবি আদায় না হলে দিয়েছিলেন কর্মবিরতির ঘোষণা তাদের সাথে একাত্মতা জানিয়ে এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে অন্যান্য চিকিৎসকরাও আমরা আসছি এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য এখন দেখতেছ এখানে সমস্যা আজকে ভিতরে ডাক্তার নাই কোন নার্স নাই মানে কোন কিছু নাই ঠিক আছে রোগী কোথায় রোগী রোগী সব বাইরে দাঁড়ায় রইছে ডাক্তার নাই বাইরে খাড়া করে রাখছে রোগী কান্দাগাড়ি করতেছে আমরা নিয়ে আসছি করে বলতেছে যে আজকে নাকি রোগী ভর্তি করার সময় মানে ডাক্তারদের কর্মবিরতি আর কি তো আমরা চেষ্টা করছি ভর্তি করতে পারতেছি না এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হক অহন অহন আপনি সকাল থেকে ঢাকা মেডিকেলে আছেন এবং সেখানে আমরা জানি যে চিকিৎসকদের সাথে ঢাকা মেডিকেলের পরিচালকের বৈঠকও হয়েছে সেই বৈঠকেও আপনি ছিলেন সেখানেও বেশ কিছু পরামর্শ বা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল তারপরেও তো ইন্টার্ন চিকিৎসকরা এখনও কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রয়েছেন সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন তাদের সেই কমপ্লিট শাটডাউন পরিস্থিতিতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আসা রোগীরা আমি সেই দৃশ্য দেখাতে চাই জরুরি বিভাগের সামনে এখন শত শত রোগীর ভিড় এবং এইসব রোগীরা বলছিলেন যে এর আগে এসে তারা নির্দিষ্ট সময় চিকিৎসা পেতে কিন্তু আজ এসে তারা চিকিৎসা পাচ্ছেন না এটি সত্যি দুর্ভোগের বিষয় এবং অনেক দূর থেকেও অনেক রুগী এসেছেন এই মুহূর্তে যার ছবি আপনারা দেখছেন আব্দুল মান্নান উনি মাদারীপুর থেকে এসেছেন এবং উনি প্রথমে ঢাকায় আরেকটি হাসপাতালে চিকিৎসা ছিলেন সেখান থেকে এই হাসপাতালে তাকে আনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে তার অপারেশন করার কথা অন্য হাসপাতালে চিকিৎসকরা বলেছিলেন কিন্তু সেই জরুরি অপারেশনের বিষয়টি এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হয়নি আপনি জেনে থাকবেন সাধারণ রুগীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন আমি যেমনটি বলছিলাম এইসব রুগীরা বলছিলেন সাধারণ মানুষকে জিম্মি করে প্রাণ জীবন জিম্মি করে দাবি আদাল আদায়ের যে কৌশল সে থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে বৈঠকের কথা আমি বলছিলাম সোয়া এগারোটায় পরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সেই বৈঠকটি বারোটার পরেও অর্থাৎ ঘণ্টাখানেকের সেই বৈঠক বারোটার পরে শেষ হয় এবং সেই বৈঠকের মধ্যে আমরা দেখেছি যে হট্টগোল হয়েছে বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকরা যে দাবি দেওয়া জানাচ্ছিলেন সেই পরিচালক বলছিলেন যে আপনাদের আলটিমেটাম চব্বিশ ঘন্টা রাত আটটায় শেষ হবে তার আগেই যে সব আসামি অর্থাৎ এই ঘটনায় একটা মামলা দায়ের প্রস্তুতি চলছে যারা ঘটনা হামলার ঘটনায় জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হবে এমন আশ্বাস পরিচালকের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একটি স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠনের দাবিও জানানো হয়েছে সেই কথাও পরিচালক বলেছেন যে সেটি নিশ্চয়ই স্বাস্থ্য উপদেষ্টার কাছে তারা জানাবেন সেই স্বাস্থ্য উপদেষ্টা বিষয়টি নিশ্চয়ই দেখবেন আরেকটি বিষয় তারা জানিয়েছিলেন যে স্বাস্থ্য সুরক্ষা আইনের যে বিষয়টি সেটি সেই বিষয়টি তো অনেকদিন আগে থেকেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল এবং সব শেষ সেই বিষয়টি যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাস্তবায়িত বাস্তবায়িত হয় সেই দাবি তারা জানাচ্ছিলেন সব মিলিয়ে ঢাকা মেডিকেলের এই যে শত শত রোগী রয়েছেন এই সব রোগীকে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পরিচালক তবে পরিচালকের সেই কথায় সমস্যার নানা করে উঠেছেন যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছিলেন তারা এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা চিকিৎসা সেবা দেবেন না এবং পরিচালক বারবার একটি কথা বলছিলেন জরুরি বিভাগে তো প্রচুর রুগী আসে ঢাকার বাইরে থেকেও এত রুগী আসেন এইসব রুগীকে তো চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা নিতে হবে এবং তিনি এও বলছিলেন আইসিউ সিসিউতে ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্বরত থাকেন সেই সব জায়গায় যেন তারা দায়িত্ব পালন করেন এবং আমরা দেখেছি এই আহ্বানের পরেও কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা সাড়া দেননি তারা বলেছিলেন যে না তাদের দাবি আগে মানতে হবে এবং সেই দাবি মানার পরিপ্রেক্ষিতে আমি তো বারবারই বলছিলাম যে আশ্বাসের কথা আশ্বাস দিচ্ছিলেন এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা দাবিটি মানবেন এবং আমরাও আশা করছিলাম দুপুর নাগাদ জরুরি বিভাগে এই যে শত শত রুগী নানান দুর্ভোগে রয়েছে এই সব দুর্ভোগ দুইটার পক্ষে লাঘব হবে এমনটি আশা আমরা করছিলাম গণমাধ্যম সাধারণ মানুষরাও করছিলেন তবে সেই আশা গড়িবালি এখন পর্যন্ত কোনো বিষয় দেখা যাচ্ছে না যে তারা চিকিৎসায় ফিরবেন তবে দুইটায় তারা গণজমায়েতের একটি কথা বলছিলেন দুইটা যেহেতু বেজে গেছে তারা এই ঢাকা মেডিকেলের কোনো একটি অংশে গণজামায়াত করবেন এবং সেখানে তাদের আরও পরিপূর্ণ কিছু দাবি দেওয়ার তারা কথা বলছিলেন যে তিনটি এখন পর্যন্ত দাবি এর বাইরেও তারা আরও কিছু দাবি দেওয়ার কথা বলছিলেন সেই দাবিগুলো বাস্তবায়নের করার জন্য তারা একটি কমিটি গঠন করবেন এবং সেই কমিটি সারা বাংলাদেশে কাজ করবে এবং কমপ্লিট শাটডাউন যেটি চলছে আমি বলছিলাম সেই কমপ্লিট শাটডাউনে মানুষের জীবন উষ্ঠাগত বিশেষ করে দুর্ভোগে পড়েছেন রুগীরা ঢাকার বাইরে থেকে যারা এসেছেন সবচেয়ে বেশি দুর্ভোগে তারা আলামিন হক অহন আপনি এ তথ্য সংগ্রহ করতে থাকুন আমরা এই ঘটনার সর্বশেষ নিশ্চয় আপনার মাধ্যমে জানতে পারব টেকসই রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে দেয়া ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সংস্কার হলে সেটি বেশি কার্যকর হবে বলে জানান তিনি জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন দুদুক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি ভবিষ্যতে সঠিক রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দল প্রস্তুত বলেও জানান তিনি বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আরো বলেন লাখো নেতাকর্মীর ত্যাগ আর ছাত্র জনতার গণভ্যুত্থানে অর্জিত বিজয় কেউ যেন নসৎাত করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ভিড় কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেলা এগারোটায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা বেলা সাড়ে এগারোটার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব এ সময় বিএনপি মহাসচিব জানান একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি রহমানের উনিশ দফা জাতিকে আলোর পথ দেখিয়েছে ছাত্রজনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য পনেরো বছর সংগ্রাম করেছে বিএনপি জাতীয় দলের সাতশো বেশি গুম হয়ে গেছে দু হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে এখন বাংলাদেশ জাতীয় দলের মূল কাজ শেখ পুজো রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা শত জুলুম নির্যাতনেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি ভবিষ্যতেও পারবে না দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং গণতন্ত্রের সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্থদের দিচ্ছে বিএনপি ছেচল্লিশ বছরের রাজনীতিতে গত এক সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আমেজে প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিদের শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আলোচনা সভা দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উদযাপনে সকালে বগুড়ায় বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বন্যার কারণে বিএনপির সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে খুলনানগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুক এছাড়া জয়পুরহাট নড়াইল সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট সকালে যথাযথভাবে উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এর আগে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিটটি খারিজের আদেশ চেয়েছিলেন তখন তিনি বলেন অন্তর্বর্তী সরকার শুধু আওয়ামী লীগ নয় কোনো দলকেই নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলে ইচ্ছুক নয় উনিশ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল রিটটি করেন নরসিংদীর সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামেরও পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সর্বনিম্ন মেয়াদ চাওয়া হয়েছিল তিন বছর নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পেতে আবারও আইনি লড়াই শুরু করেছে জামায়াতে ইসলামী সাড়ে পাঁচ বছর আগে করা আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দলটির পক্ষ থেকে আবারও শুনানির আবেদন জানানো হয়েছে সকালে জামায়াতের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দায়ের করেন আজই চেম্বার আদালতে বিষয়ে শুনানি হতে পারে এর আগে রিট আবেদনের প্রেক্ষিতে দুই সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এরপর দুই সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সে সময় নিয়মিত আপিল করে জামায়াত আপিল শুনানির সময় দলটির আইনজীবী অনুপস্থিত থাকায় গত বছরের উনিশ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আপিলটি খারিজ করে দেয় এসব বিষয়ে আরো জানতে চলে যাচ্ছে হাইকোর্ট চত্বরে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাসার জাহিদুল বাসার খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আজ হাইকোর্টে আলোচনা হয়েছে একটু জানাবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের যে রিটটি করা হয়েছিল সেটি খারিজ করে দেওয়া হয়েছে আর আরেকটি বিষয় আলাদা করে জানতে চাইব সেটি হলো নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে আবারও আইনি লড়াই শুরু করেছে দল হিসাবে জামাতে ইসলামী দুটি একটু আলাদা করে বিস্তারিত জানাবেন জি আপনি ঠিকই বলেছিলেন যেখানে লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করা একই সাথে আরো বেশ কিছু বিষয় ছিল আবার আরেকটি রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ এবং কিছুদিন আগে তারা আবার বৈধতা পেয়েছে নিষেধাজ্ঞা কেটে কিন্তু তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছিল তারা লড়াই করছে নিবন্ধন ফিরে পেতে আজকে এবং একাকতালীয়ভাবে একই দিনে দুটি ঘটনা ঘটে যাচ্ছে তো যেটি দেখা গেল যে হাইকোর্ট ডিভিশনের যেই পনেরো নম্বর কোর্ট মেন পনেরো কোর্টে বিচারপতি আসাদুজ্জামানের যেই দ্বৈত বেঞ্চ সেখানে এই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের যেই রিটটি শুনানির আজকে হয়েছে এর আগেও কিন্তু দুই দফা এই বিষয়টি শুনানি হয়েছে কিন্তু যিনি রিট করেছেন রিট পিটিশনার সারদার সোসাইটির যেই নির্বাহী মুরাদ তিনি বলছিলেন যে তিনি কিন্তু কোনো আইনজীবীকে আজকে আনতে পারেননি এর আগের দিনে মূলত তিনি সময় নিয়েছেন ছিলেন যে তিনি তার পক্ষে আইনজীবী নিয়োগ দিবেন এই জন্যই কিন্তু আজকে পরবর্তী দিন ঠিক করা হয়েছিল কিন্তু আজকেও তিনি একাই করেছেন এবং তার পক্ষে কোনো আইনজীবী আজকেও ছিল না এবং এখানে মূল বিষয়টি হচ্ছে যে যাদেরকে নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে সংগঠন আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে কিন্তু এই রিটে পার্টি করা হয়নি অর্থাৎ কোনো পক্ষভুক্ত করা বা তাদেরকে বিবাদী করা হয়নি এটি একটি বড় কারণ এই রিটটি যথাযথভাবে উত্থাপন না অর্থাৎ মেনটেনেবল না হওয়ার পেছনে একটি বড় কারণ আরও বেশ কিছু আইনগত সমস্যা ছিল সব মিলে আসলে রিটটি খারিজ করে দিয়েছেন আরেকটি বিষয় রাষ্ট্রপক্ষ থেকে প্রধান আইন কর্মকর্তা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু আগেই বলে দিয়েছেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্ট্যান্ড সেটি হচ্ছে যে তারা কোনো দলকেই রাজনৈতিক কোনো বৈধ দলকে তারা নিষিদ্ধ করতে চায় না বা তাদের রাজনীতি তারা বন্ধ করতে চায় না সেটি আগেও বলেছেন এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্যই মূলত ওটি সুতরাং সব মিলিয়ে এই রিটটি আসলে আজকে মেনটেনেবল ছিল না এবং যিনি এটা রিট পিটিশনার যিনি তিনিও কিন্তু আজকে কোর্টে শুনানির সময় স্বীকার করে নিয়েছেন যে রিটটি আসলে যথাযথ উত্থাপন হলে সুতরাং তিনি নিজেই প্রত্যাহার করতে চেয়েছেন তবে তিনি সময় চেয়েছিলেন যে তিনি পুনরায় আবার আওয়ামী লীগকে পার্টি করে আসতে খারিজ করে দিয়েছে এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে জামাত তার নিবন্ধন ফিরে অর্থাৎ আপনি জানেন যে গত এখান থেকে কয়েকদিন আগে জামাত এই তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা যেটি আওয়ামী লীগ সরকার দিয়েছিল একেবারে ছাত্র আন্দোলন যখন একেবারে তুঙ্গে শেখ হাসিনার সরকার বিতাড়িত হওয়ার অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র চার দিন আগে এক আগস্ট কিন্তু জামাতকে তারা নিষিদ্ধ করেছিল একেবারে প্রজ্ঞাপন দিয়ে এবং এই বিষয় নিয়ে এরই মধ্যে আইন উপদেষ্টা কিন্তু বলেছেন রাসিফ নজরুল এটি একটি কৌশল ছিল সেই সময় ছাত্রদের পুরো আন্দোলনকে আসলে বিতর্কিত করার জন্য এটি একটি কার্যক্রম হিসেবে আখ্যা দেওয়ার জন্য জামাতকে এর ভিতরে একেবারে তাদের একটা প্রভাব বলায় কাজ করানোর জন্যই কিন্তু জামাতকে নিষিদ্ধ করে তাদেরকে মাঠে নামানোর কৌশল নিয়েছিল তৎকালীন সরকার তো এই সব মিলিয়ে সেই সময় নিষিদ্ধ করা হয়েছিল জামাতকে আবার দেখা গেল যে আঠাশ তারিখ তারা আবেদন করে সেটি কিন্তু আঠাশ তারিখে তাদেরকে আবার বৈধতা দেওয়া হয়েছে বর্তমান সরকার তাদেরকে বৈধ বলে ঘোষণা দিয়েছে এবং যেই গেজেটের মাধ্যমে জামাতকে আঠাশ তারিখে আবার বৈধতা দেওয়া হলো সেখানে কিন্তু স্পষ্টতই বলা হয়েছে যে এই সরকার বিশ্বাস করে যে জামাত কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো উস্কানি বা কোনো ধরনের ধ্বংসযজ্ঞের সাথে জড়িত নয় এবং সেটি কোনো অংশে কোনোভাবেই আসলে প্রমাণ করা যায়নি যার কারণে জামাতকে আবার রাজনৈতিক দল হিসেবে বৈধতা দেওয়া হলো তো জামাত বৈধতা পেয়েছে ঠিকই কিন্তু জামাতের নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য যে নিবন্ধন দরকার রেজিস্ট্রেশন দরকার সেটি তো তাদেরকে ফিরে পেতে হবে দু সালে কিন্তু হাইকোর্টই তাদেরকে একটি রায়ের মাধ্যমে একটি রিট শুনানি শেষে রায়ের মাধ্যমে কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সেটিকে কিন্তু তাদের নিবন্ধন বাতিল করে দেয় এখন জামাত চেষ্টা চালাচ্ছে যে তাদের এই নিবন্ধনটি ফিরে পেতে হবে কারণ নিবন্ধন না পেলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না একই সাথে জামাতের জন্য আরেকটি মুশকিলের জায়গা হচ্ছে তাদের যে প্রতীক দাড়িপাল্লা সেই প্রতীকেও কিন্তু তাদের নাই সুতরাং জামাতের এখন দুটি বিষয় সামনে এক হচ্ছে নিবন্ধন ফিরে পাওয়া এবং তাদের প্রতীক তো আজকে তারা যেটি করেছে তাদের যে চেম্বার আদালতে জামাত এই নিবন্ধন ফিরে পেতে আবেদন করেছে আজকে দুইটার পরে যেকোনো সময় এটি শুনানি হতে পারে জি আমরা আপনার মাধ্যমে সেই তথ্য নিশ্চয়ই জানবো জাহিদুল বাসার ধন্যবাদ আপনাকে পৃথক মামলায় আবারও রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ ছয়জন অন্য আসামিরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ছাত্রলীগের তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল রোববার ভোরে চার হত্যা মামলায় আদালতে নেওয়া হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ ছয়জনকে অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ছাত্রলীগের তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল উনিশ জুলাই কোটা আন্দোলনে বাড্ডায় সুমন এবং সুত্রাপুরে ইকরাম ও ওমর হত্যায় পলককে ছয় দিনের রিমান্ড দেয় আদালত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুইটি মামলায় তিন দিন করে মোট ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন অন্যদিকে লালবাগ থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে দেয়া হয় শামসুল হক টুকু আরিফ খান জয় মোহাম্মদ সোহেলকে আর আদাবর থানার হত্যা মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত আজকের যে আসামিরা তারা রিমান্ড রিমান্ডে ছিল এবং আয়ুষাব বারবার রিমান্ড চাওয়ার পরও এবং পরবর্তীতে ফারদার কেন রিমান্ড চাওয়া হয়েছে আমরা যখন জিজ্ঞাসা করেছি তখন কলে আয়ুষাব সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে নাই এর আগে পঁচিশ আগস্ট হত্যা মামলায় এই ছয়জনকেই নানা মেয়াদে রিমান্ডে দিয়েছিল আদালত নুরা জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর সংবাদে আরও যা থাকছে ডিআইজি ও এসপি সহ বিভিন্ন পদের তিরাশি কর্মকর্তাকে পদায়ন রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম এখনও সীমিত নোয়াখালী কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পানি নামায় ঘরে ফিরছেন দুর্গতরা তবে পানিতে নষ্ট হওয়া ঘরের আসবাবপত্র আর কাদা পরিষ্কারে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এদিকে দীর্ঘদিন পারিবন্দি থাকায় কাজে ফিরতে পারছেন না খেটে খাওয়া মানুষেরা কুমিল্লায় গোমতী নদীর উজানে পানি নামতে শুরু করেছে আশ্রয় কেন্দ্র থেকে অনেকে ঘরে ফিরেও বন্যার পানিতে নষ্ট হয়েছে মেঝে আসবাবপত্র এছাড়া বুড়িচং ব্রাহ্মণপাড়া ও দেবিদার উপজেলার অনেক বাড়ি ঘরে এখনও কুমোর পানি তা আমরা গরম আমার সব ফিরিশ একটা তিন নিনে তো আমার অনেক কিছু সালমারি। দিন ধরে এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের পানিবন্দি প্রকোপ দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে দোকানপাট খুলতে পারছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম অর্থ কষ্টে ভুগছেন অনেকে পনেরো থেকে ষোলো দিন পানিবন্দি এবং ব্যবসা বাণিজ্য দোকানপাট খোলা খুব মুশকিল লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নামছে ধীর গতিতে রাস্তাঘাট বাসাবাড়ি থেকে পানি না সরায় গত দুই দিনে আরো আঠারো হাজার মানুষ গেছেন আশ্রয় কেন্দ্রে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে এলাকা থেকে উত্তরে মানুষ অনেক কষ্টে আছে ফেনীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছে দশ হাজার মানুষ পানি নামার পর যারা বাড়ি ফিরছেন তাদের নামতে হচ্ছে নতুন সংগ্রাম জ্বালা বসাচ্ছে সব পৌঁছে গেছে বন্যার কারণে এরকম বন্যার পানি গত একশো বছরের ভিতরে মুরব্বীরা বাচ্চা ছাড়া কেউ দেখে নাই সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট যে ক্ষত ক্ষয়ক্ষতিটা এই বন্যায় হয়েছে তারা অ্যাসেসমেন্ট করবে আমাকে জানাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মানে পাঠাবে চাঁদপুরে বন্যার তো দুই লাখের বেশি মানুষ জেলায় বন্যার কারণে তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বন্যা পরিস্থিতির বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন পানি নামতে শুরু করেছে এর সাথে কিন্তু নতুন দুর্ভোগ যোগ হয়েছে আমরা দেখছিলাম যে অনেকের বাড়ির আসবাবপত্র পর্যন্ত নষ্ট হয়ে গেছে সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার দেখুন ফেনীর যে দাগন ভুঁইয়াতে এখনো পানি কিছু এলাকায় আছে সেখানে প্রায় বিশ হাজার মানুষ পানি বন্দী আছে এখনো দশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছে তবে অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ যখন তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছেন তাদের এখন অবর্ণনীয় কষ্ট তারা ঘরে ঢুকতে পারছে না অনেকের ঘরে যখন পানি ছিল সেখানে মাটির যখন ভিটে ছিল ভিটিটা অনেক গভীর হয়ে গেছে সেখানে আর তাদের কোনো ধরনের আসবাবপত্র না আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফেনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছার একটি গ্রামে সেখানে একজন দিনমজুর যিনি সিএনজি চালান দুলাল মিয়া তার একটি সিএনজি আছে তার সিএনজি এবং তার ঘরটি একদম মাটির সাথে মিশে গেছে সে বলেছে তিন দিন পানিতে থাকা মানে তিন চার দিন এই তার আসবাবপত্রগুলো পানিতে ভিজে সমস্ত কিছু তার ডুবে গেছে নষ্ট হয়ে গেছে তার পরিবারের দশ সদস্য রয়েছে এখন তারা অর্ধহারে অনাহারে তারা দিন কাটছে তাদের অভিযোগ হচ্ছে এই এলাকায় বন্যার পর থেকে এই পর্যন্ত দেখতে আসেনি এবং তাদের কোনো তালিকাও তাদের কোনো খোঁজ খবর এবং তারা বলছে এইভাবে যদি তাদের চলতে থাকে তাদের এই ঘর কিভাবে সে তুলবে আর কিভাবে সে তার সামনের দিনগুলোতে বসবাস করবে সেটি নিয়ে সে দুশ্চিন্তা আছে এই গোলাল মতো এই গ্রামে আরো তিন থেকে চারজন মানুষ তাদের ঘর একেবারে বসে গেছে এই ছাড়াও ট্রেনীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফুলগাজী ছাগলাইয়া সোনাগাজি এই জায়গাগুলোতে তাদের একেবারে ঘর মাটির সাথে মিশে গেছে আমরা ফুলগাজির জগৎপুরে সালমাখতারের গল্প শুনেছিলাম সালমাখতারের গল্পও কিন্তু সেই রকম তিনিও তার ঘরে এখনো প্রবেশ করতে পারেননি তাদের আসবাবপত্র একেবারেই অবস্থা শেষ এই ছিল আমার কাছে শ্রেণীর ধর্মপুর এলাকা থেকে বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র জানাচ্ছিলেন সহকর্মী সমীর বন্যার পর নদী ভাঙনের সংখ্যা নয় জেলায় ১৩ পয়েন্টে পদ্মা যমুনা ব্রহ্মপুত্র অববাহিকায় এতে বিলীন হতে পারে বারোশো হেক্টর এলাকা প্রতিরোধে এখনই সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস তবে গত কয়েক দশকে ভাঙন কমার তথ্যও দিচ্ছে তারা এবারের মৌসুমে থাকছে পদ্মা অববাহিকা ফারাক্কায় পানির চাপ বাড়লেও চাপাই রাজশাহীতে বড় বন্যার সুযোগ কম গোয়ালন্দ ভাগ্যকুল মাওয়া ও সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার অনেক নিচে পদ্মার পানি তবে সেপ্টেম্বরে বন্যার শঙ্কা না থাকলেও তীব্র হতে পারে নদী ভাঙন বন্যা ডেঞ্জার লেভেলে না গেলেও যেহেতু সমুদ্রের পানি কমতেছে এবং উপর থেকে পানি আসতেছে কাজেই প্রবাহ বা ভ্যালোসিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে এতে করে কিন্তু ভালনারেবল এলাকাগুলা একটা চাপ পড়বে নদী ভাঙনে পদ্মার পাশাপাশি ব্রহ্মপুত্র যমুনা অববাহিকাও বন্যার সংখ্যা কম তবে এখানে নদী ভাঙতে পারে সেপ্টেম্বরে কুড়িগ্রাম গাইবান্ধা সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুরে এখনই নিতে হবে ব্যবস্থা নদীর পুল যেই মাটিটি দিয়ে তৈরি হয় দুপার সেটা এত আপনার ভলাটাইল যে একটু পানির আঘাত পেলে এটা আপনার ভাঙন ভেঙে যায় এখন যেটা হবে নদীর পানিটা আস্তে আস্তে নেমে যায় তখন ওই দুপারে যে পানিটা ছিল সে পানির জন্য একটা প্রেশারের জন্য এই ভাঙনটা হয় মানে ধীরে ধীরে ভাঙনটা এই তিনটি বড় বড় নদীতে কমে এসছে গত বছর ছিল এটা প্রায় চোদ্দোশোর কাছাকাছি তার মানে এবার আমরা যেতে দিয়েছি বারোশো পঁয়ষট্টি গোমতী মোহরী সংলগ্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় জমে দুই কিউবিক কিলোমিটার পানি সে পানি নামার সময় গোমতী সহ মাতা মাতামোহরীর পাড়ও পড়তে পারে ভাঙনের মুখে তবে তা তীব্র হবে না শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বন্যার আগাম তথ্য পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এদিকে বন্যা দুর্গত চোদ্দ জেলায় তিন মাস ত্রিশ টাকা কেজি দরে চাল ও চব্বিশ টাকা কেজিতে খোলা আটা বিক্রি হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর পরিবেশ উপদেষ্টা বলেন সাম্প্রতিক বন্যার আগাম পূর্বাভাস পেলে ক্ষতি কমানো যেত ভবিষ্যতে জানমালের নিরাপত্তা রক্ষায় নিয়মিত তথ্য চায় বাংলাদেশ ফেনী কুমিল্লায় বন্যার ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে ক্ষতিগ্রস্ত সবার মতামত নেওয়া হবে বলেও জানান তিনি এছাড়া কিশোরগঞ্জের হাওরের ওপর নির্মিত ইটনা মিঠাময়ের অষ্টগ্রাম অলওয়েদার সড়কের কারণে পরিবেশের কি ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখা হবে বলে জানান রেজওয়ানা হাসান সকল উজানের দেশকেই আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা তা তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে এর আগে যে আমরা বলেছি সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার তিরাশি জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয় এর মধ্যে তেত্রিশ জন ডিআইজি নয় জন অতিরিক্ত ডিআইজি ও একচল্লিশ জন পুলিশ সুপার রয়েছেন আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদায়ন হচ্ছে পুলিশের আইজি সহ বিভিন্ন মহানগরের কমিশনারেরও বদলি করা হয়েছে এছাড়া বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়েছে অনেক পুলিশ সদস্যকে রাজধানীতে হামলা আর আগুনে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার কার্যক্রম চলছে স্বল্প পরিসরে অন্য থানায় ছোট কক্ষে কাজ করছেন কর্মকর্তারা নিজস্ব ভবনে চলছে সংস্কার কাজ গাড়ি পোশাক আর নথি পুড়ে যাওয়ায় পুরো দমে কাজ শুরু হতে সময় লাগবে তবে পুলিশের মনোবল ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকবার হামলা চালানো হয় যাত্রাবাড়ি থানায় সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় পাঁচে আগস্ট সেখানে অগ্নিসংযোগ করা হয় তখন বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয় এই থানা থেকে এরপর থেকে এই থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ড্যামরা থানা একটি কক্ষে স্বল্প পরিসরে তাদের কার্যক্রম শুরু হয়েছে তবে এই থানার স্বাভাবিক কার্যক্রম কবে না শুরু করা যাবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ভবন এখন সংস্কার কাজ চলছে নিরাপত্তায় কাজ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা আসছে তারা কোনো প্রকার প্রকার বা সেবা পাচ্ছে না আর তাদেরকে আমরা সবাই থানায় ট্রান্সফার করে দিচ্ছি আগুনে পুড়ে যাওয়া ভাটারা থানার ভবনও ব্যবহার উপযোগী হয়নি নিয়মিত কার্যক্রম চলছে গোরসান থানার নতুন ভবনে এখন পর্যন্ত পুলিশদের মানে ওইরকম কার্যক্রম হচ্ছে না তো সাধারণ ডায়েরিগুলো আগে নিচ্ছে ওনরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ যেমন হামলা করে তেমনি পাল্টা হামলার শিকার হয় থানাগুলো ব্যাপক ক্ষতি হলেও এর মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা সব সেবাই আমাদের মোটামুটি চালু হয়ে গেছে এখন আমাদের আর বেশিরভাগই এখন হচ্ছে হারানো জিডি সংক্রান্ত মানুষজন বেশি আসতেছে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে মনোবল হারিয়ে ফেলাই পুলিশের সবচেয়ে বড় সংকট এখন এটি কাটিয়ে ওঠাকেই চ্যালেঞ্জ বলছেন তারা পুলিশের মোটিভেশনাল ডেভেলপমেন্ট কারণ তারা অনেকটাই ডিমোলাইজড হয়ে আছে তো আমি তাদের সাথে কথা বলছি নিয়মিত কথা বলছি তাদেরকে মেন্টালি গিয়ার আপ করার চেষ্টা করছি আমরা যারা এই সিচুয়েশনে পুলিশিং করতে আসছি তাদের তো অবশ্যই মনটাকে বা স্থির করেই আসতে হবে যে আমরা সেবামূলক পুলিশিং করবো সেবামূলক পুলিশিং এর জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার কার্যক্রম চলছে না নিজস্ব ভবনে সংস্কার শেষে ভবনে ফিরতে পারলেও পুরোপুরি কাটবে না সংকট কারণ আগুনে পুড়ে গেছে অসংখ্য গাড়ি পোশাক আর প্রয়োজনীয় নথি মোহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দাম কমায় মধ্যরাত থেকে তেল নেয়ার হিড়িক পড়েছে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সকালে অনেক স্টেশনে মেলেনি অকটেন জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয় মধ্যরাত থেকেই নতুন দামে তেল কিনতে ভোর থেকে স্টেশনগুলোতে শুরু হয় ভিড় চাপ হিমশিম অবস্থায় কর্মীরা সকালে রাজধানীর তেজগাঁ মহাখালী সহ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেও অকটেন পাননি অনেকেই এতে বিপাকে পড়েন অনেক মোটরসাইকেল চালক দুপুরে অকটেনের গাড়ি ফিলিং স্টেশনে পৌঁছালে সংকট কেটে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ এর আগে শনিবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো এবং পেট্রোল অক্টেনের দাম লিটারে ছয় টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয় না ডিজেল আছে বলছে কিন্তু অক্টেন আর পেট্রোল নাই ওনাদের পাম্পে উননব্বই টাকা থেকে একশো একত্রিশ করে ছয় টাকা কমানোটা ফ্লেক্সিবল হলো অবশ্যই সেটা উচিত বাজার দর ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্প্যারিজন করে রাখা উচিত ছিল আপনি এটা হান্ড্রেডে নিয়ে আসেন এইটটি নাইন থেকে এগারো টাকা বাড়ানো থাক তাও একটা ফ্লেক্সিবল ওয়েতে থাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা করতে গণশুনানি চলছে সকাল থেকে গণশুনানি শুরু করেন তদন্ত কমিটির সদস্যরা কারখানার ফটকের সামনে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের উপস্থিতিতে গণশুনানি শুরু হয় এতে অংশ নেন প্রত্যক্ষদর্শী ও নিখোঁজদের তদন্ত তদন্ত কমিটির কাছে ঘটনার বর্ণনা দেন তারা কমিটি জানায় ঘটনার দিন কারখানায় কি ঘটেছিল লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় কারা জড়িত এবং নিখোঁজদের নামের তালিকা যাচাই বাছাই করতে এই গণশুনানি চলছে সবার বক্তব্য যাচাই বাছাই করে সঠিক ঘটনা তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হবে গণশুনানিতে অংশ নেন দেড় একশো বলে দাবি স্বজনদের গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস ট্রাক সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে আহত আরও চব্বিশ জন হতাহত সবাই বাসের যাত্রী সকাল পৌনে আটটার দিকে মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয় চালকের চোখে ঘুম ও বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলছেন যাত্রী ও স্থানীয়রা রোববার ভোর পুনে পাঁচটার দিকে একচল্লিশ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনার ফুলতলা থেকে যাত্রা করে ইমাদ পরিবহনের একটি বাস পুনে আটটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসটি দুর্ঘটনায় নিহতদের মধ্যে খুলনার স্তামাদালি তানিয়া আফরোজ সাবিকুর রহমান এবং গোপালগঞ্জের রোহিত শেখকে শনাক্ত করা হয়েছে বাসের দ্রুতগতি ও চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনা হয় বলছেন জাতীয় স্থানীয়রা ট্রাক টাইপে যাইতেছে আর পরিবহন মাঝে লাগাই দিয়ে আর কি এই পরিবহনে কিছু পড়ে যায় গাড়ি ফিরে দৌড়ে বাম পাশে আমাদের ইমাদ গাছের নিচে পড়ে আছে পড়ে থাকার পরবর্তীতে আমরা দেখি যে লাশ স্পিডে থাকে এবং এরা ঘুমাই ঘুমাই গাড়ি চালাইছে এই ঘুমের কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় লোকজন ও পুলিশ প্রায় এক ঘন্টা বন্ধ থাকে ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে দুটি গাড়ি রাস্তার বাম পাশে অর্থাৎ উত্তর সাইডে পড়ে যায় ওখানে গাছের সাথে লেগে ইমাদ গাড়ির পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় আর ইমাদ গাড়ির ক্ষয়ক্ষতি হয় প্রচুর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ স্বাস্থ্য অধিদপ্তরে অস্থিরতা কাটছেই না এক মাস ধরে চলা নানা আন্দোলনে স্থবির অধিদপ্তর অফিসে আসছেন না বেশিরভাগ কর্মকর্তা এতে আজকে আছে স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সমাধান না হলে স্বাস্থ্য খাতে বড় সংকট সৃষ্টির শঙ্কায় বিশেষজ্ঞরা দুই দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি শুরু হয় জুলাইয়ে এই আন্দোলন চলে কয়েকদিন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে নতুন আন্দোলন শুরু হয় যা চলছে এখনও এমন বাস্তবতার মধ্যে সতেরো আগস্ট মহাপরিচালক অধ্যাপক খুরশিদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় নতুন দায়িত্ব পান অধ্যাপক রোবেদ দামিন তবে আন্দোলনকারীদের তোপে অধিদপ্তরেই যেতে পারেননি তিনি অধিদপ্তরে গিয়ে দেখা যায় অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকদের কক্ষ শূন্য বেশিরভাগ কর্মকর্তায় আসছেন না খুলে ফেলা হয়েছে অনেকের নেমপ্লেট অলস সময় পার করছেন কর্মচারীরা এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের পশ্চাৎযাত্রা আরও ত্বরান্বিত হবে এবং আমাদের স্বাস্থ্যের অগ্রগতির ক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি হবে এটা খুবই দ্রুত সমাধান দরকার কারণ এই ধরনের একটি অধিদপ্তর যেটা জীবন মরণের সঙ্গে সম্পর্কিত সেটা অচল থাকাটা অত্যন্ত অনভিপ্রেত দেশে বাড়ছে ডেঙ্গু আছে এমপক্সের আতঙ্ক নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে বন্যা দুর্গতদের স্বাস্থ্য ঝুঁকি অধিদপ্তরের কাজ স্থবির হয়ে পড়ায় এসব সামাল দেয় চ্যালেঞ্জ গত সরকারের দুর্নীতিবাদ কিছু কর্মকর্তা তাদের অপসারণের যদি হয়ে যায় আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে অলরেডি কার্যক্রম চলছে হলেই আমরা আমাদের যে দাবি দাবাগুলো পূরণ হলে মোটামুটি আমরা যে আন্দোলন করছি ইনশাল্লাহ আন্দোলন থেকে সরে আসবো বৃহস্পতিবার নিয়োগ পেয়েছেন দুইজন অতিরিক্ত মহাপরিচালক ও কয়েকজন পরিচালক আশা করা হচ্ছে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের যোগদানের পর কেটে যাবে সংকট হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আর এই সাথে শেষ করছে আজকের বিরোধী সংবাদ দুপুর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউবার এক ধন্যবাদ সাথে থাকার জন্য